ক্লাস টু এর বাচ্চারা, এখন আমরা কম্পিউটার ক্লাস করব। তোমরা বইয়ের 38 পাতা খোলো। এটা পঞ্চম পাঠ, এমএস পেন্ট আর তার ব্যবহার। এমএস পেন্ট প্রথমে খুলব কীভাবে? প্রথমে যাব স্টার্ট বাটনে। স্টার্ট বাটনে সেখান থেকে অল প্রোগ্রাম, অল প্রোগ্রাম থেকে অ্যাক্সেসরিজ, অ্যাক্সেসরিজ থেকে পেন্ট। পেন্টে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা উইন্ডোজ আসবে, এরকম একটা উইন্ডো খুলে যাবে। এই উইন্ডোটার একদম ওপরে যে বারটা দেখছো, এই বারটাকে বলা হয় টাইটেল বার, কারণ এতেই উইন্ডোর টাইটেলটা লেখা থাকে। যেমন এই উইন্ডোটার টাইটেল হলো এমএস পেন্ট, তাহলে এই টাইটেলে লেখা থাকবে এমএস পেন্ট। এছাড়া তুমি যখন কোনো ফাইলে কাজ করবে, তোমার পাতায় কাজ করবে, তাহলে সেটারও ওই ফাইলটার একটা নাম থাকবে, সেই ফাইলটার নাম এই লাইনটাতে লেখা থাকবে, তাই এটাকে বলা হয় টাইটেল বার। এটা সবার ওপরে থাকে। এর ঠিক নিচে এটা হলো হোম ট্যাব, তারপরে হচ্ছে ভিউ ট্যাব, ঠিক আছে? তাহলে এইটাকে এই হোম ট্যাবের মধ্যে যে পুরো অংশটা চওড়া দেখছো, একে বলে রিবন। হ্যাঁ, রিবন মানে ফিতে। এই ফিতের মধ্যে অনেক গ্রুপ আছে আর প্রত্যেকটা গ্রুপের মধ্যে অনেকগুলো করে অপশন দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো এই টাইটেল বারের একেবারে ডান দিকে আমরা জানি ক্লোজ বাটন থাকে, ক্রস দেওয়া, তার পাশে থাকে ম্যাক্সিমাইজ বাটন আর তার পাশে থাকে মিনিমাইজ বাটন, ঠিক আছে? এর ঠিক নিচে তাহলে হোম ট্যাবটাকে দেখতে পাচ্ছি। হোম ট্যাবের মধ্যে যে রিবনটা আছে সেখানে আমরা অনেকগুলো গ্রুপ দেখছি, যেমন ক্লিপবোর্ড আছে, তারপর এখানে অনেক ছোট ছোট যদিও, আচ্ছা দেখো ফন্ট, ইমেজ, হ্যাঁ, তারপরে তোমার দেখো এখানে আরও সব গ্রুপের নাম দেওয়া আছে, ঠিক আছে? এখানে যেমন কালার প্যালেট আছে, ঠিক আছে? আচ্ছা, এইবার এই যে সাদা অংশটা আমরা দেখতে পাচ্ছি,